নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কাটোয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে ইফতার মজলিশের আয়োজন করা হয়। বুধবার বিকেলে কাটোয়া লায়ন্স ক্লাবের অফিসে এই ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়। আমাদের সর্বময় কর্তা তোমার নির্দেশ মতো আমরা সোজা রমজান পালন করার চেষ্টা করেছি। আমরা তোমার নিয়ম মতো শ্যাম পালন করার চেষ্টা করবো। আমরা তোমার নির্দেশ মতো কোনো ভেদাভেদ না করে সম্প্রীতির সম্মেলন করে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের সকলের প্রতি কৃপা বর্ষণ করো। এলাকার বেশ কিছু রোজাদার মানুষ ইফতার করেন। এদিনের ইফতার অনুষ্ঠান প্রসঙ্গে কাটোয়া লায়ন্স ক্লাবের সভাপতি নরোত্তম সাধু জানান, আজকে আমাদের কাটোয়া লায়ন্স ক্লাবের তরফ থেকে এই যে পবিত্র রমজান মাস চলছে তাতে আজকে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি। সবাই এসেছিল এখানে? হ্যাঁ, এখানে আমাদের সবাই এসেছিল এবং খুব সুন্দরভাবে আমাদের ইফতার পার্টি পালন হয়েছে এবং সবাই খুশি। এই দিন কাটোয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্যগণ ও এলাকার বেশ কিছু রোজাদার মানুষ। কাটোয়া লায়ন্স ক্লাবের অফিসে ঘরোয়া পরিবেশে ইফতার করতে পেরে খুশি রোজাদার মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।